নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে অনেক দিন পরে ভিডিও করছি। আজকে লকডাউনের থার্ড সেশন শুরু হয়েছে, সম্ভবত 4th May। তো আজকে আমি বানাবো ছানার জিলিপি। এই লকডাউনের সময় বাড়িতে সবাই বসে আছে, তার জন্য খিদেও বাড়ছে, রান্নাবান্নাও বাড়ছে, তাই আমাদের খাটুনি, বাড়ির যারা আছি মহিলারা তাদের খাটুনিও বেড়ে যাচ্ছে। বিভিন্ন রকম পদ রান্না করতে হচ্ছে, কিন্তু হিমশিম অবস্থা, যার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পাচ্ছি না। কিন্তু আজকে আমার মনে হলো যে ছানার জিলিপিটা একটু সবার সাথে, আপনাদের সাথে শেয়ার করি। তো সেজন্য আমি একটা সহজ ছানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, ঠিক আছে? তো তার জন্য আমি নিয়েছি ছানা, বানিয়ে নিয়েছি ছানা। আপনারা বানাতে পারেন, যদি না পারেন তাহলে তার প্রসেসটাও বলি। দুধটাকে ফোটাবেন, ফোটাতেই থাকবেন যখন তার মধ্যে একদম ফুটে ফুটে মানে বলব এসে যাবে, তখন তার মধ্যে নয় ভিনিগার, নয় লেবুর রস, নয়তো বাজারে কিনতে পাওয়া যায় ছানা কাটানোর যে পাউডারগুলো হয়, সেগুলো দিয়ে আপনারা ছানাটা কাটিয়ে নিতে পারেন। তারপর সেই ছানাটাকে ভালো করে নিগড়ে একটা শুকনো মানে সাদা ভালো কাপড়ে, পরিষ্কার কাপড়ের মধ্যে জল ঝরিয়ে নিয়ে একটু ঝুলিয়ে রাখবেন 10-15 মিনিট। তাহলে ওটার পুরোটা জলটা ঝরে গেলে আপনাদের এই ছানা জিলিপিটা বা যে কোনো মিষ্টি বানাতে খুব সুবিধা হবে। তো আমি এটা ছানাটা নিয়েছি, তার মধ্যে আমি নেব 4 চামচ মতন ময়দা, আর তার মধ্যে নেব 2 চামচ সুজি, ঠিক আছে? আর এর মধ্যে নেব 0.5 পরিমাণ, চামচে যদি দিই তাহলে পরিমাণের যে চামচের আমি পরিমাণ নিচ্ছি, দেখুন এই 0.5 পরিমাণ বেকিং সোডা। আর দেব এর মধ্যে, আর এর মধ্যে দিচ্ছি আমি চিনি 1 চামচ, দু চামচ, 3 চামচ, ঠিক আছে? এই চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে মাখাবো। আমি একটু মাখিয়ে নিই আপনাদের সাথে। এই জন্য কোনো কিন্তু জল দেবেন না, ছানার যে জলটা থাকবে সেটার মধ্যেই মাখা হয়ে যাবে, ভেজা ভেজা ছানাটার মধ্যে দিয়েই মাখা হয়ে যাবে, কোনো রকম জল দেবেন না। আর এটা ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ পর্যন্ত সুজি, চিনি, হ্যাঁ, আর ময়দাটা ভালো করে মেল্ট হয়ে গিয়ে এর সাথে মিশে যায়, একদম নরম, প্লেন, ইভেন টোন একেবারে যেন ডোটা তৈরি হয়, ঠিক আছে? ডোটা আমার তৈরি হয়ে গেছে, বুঝো, একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। তার মধ্যে থেকে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নেবো, লেচিগুলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কেমনভাবে বানাচ্ছি। লেচিগুলো আমার বানানো হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে এই বড় থালাটা নেব, এটার মধ্যে একটা লেচি, এরকম করে দেখাচ্ছি, এইভাবে পাকিয়ে পাকিয়ে লম্বা করে নেব। এবার এটা ঘুরিয়ে নেব, আপনারা চাইলে একটু বড় সাইজও করতে পারেন। এই যে বানিয়ে নিয়েছি, আরো একটা বানাবো।
তাহলে ভাই সবকটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ছানার জিলিপিগুলোর শেপ। এবার আমি এগুলোকে ভাজতে যাব। চলে এসেছি আমি রান্না করে, ছানার জিলিপিগুলো রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য আমি তেল দিয়েছি, আর একদিকে আমি চিনি, মিষ্টির রস তৈরি করার জন্য দেড় গ্লাসের মতন জল নিয়েছি। এরকম একটা গ্লাসে আমি দেড় গ্লাস জল নিয়েছি। এর মধ্যে এটার মধ্যে আপনি শুধু মিষ্টির রসটাই তৈরি করবেন, সেরকম কিছু ব্যাপার নেই স্পেশালিটি। তো এর মধ্যে আমি শুধু চিনি দিয়ে মিষ্টির রসটা একটু গাঢ় করে নেব, ঠিক আছে? আর আমি সুন্দর টেস্ট আনার জন্য এটার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। গরম তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টির রসটা ফুটছে। একটা ছেড়ে আমি দেখব যে গরম হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব, নাহলে পুড়ে যাবে। বাকিগুলো আমি ছেড়ে দেব। মিষ্টি রসটা হয়ে আসছে, জানি না কেমন হবে, ভেরি এক্সাইটেড। খাবার ছোটটা এই জন্যই দিলাম যাতে ভিতরটা একটু ফাঁপা ফাঁপা হয়, নাহলে একটু শক্ত শক্ত হবে। বড় তো একটা আমার হয়ে গেছে, বাকিগুলো এভাবে ভেজে নি। হয়ে গেছে আমার ছানার জিলিপি ভাজা, হয়ে গেছে আমার মিষ্টি সিরাপ। এর মধ্যে আমি এইগুলো গরম গরম জিলিপিগুলো এই মিষ্টি রসের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে দেব, ওরা ফুলতে থাকুক। জানি না টেস্টি হয়েছে নাকি দোকানের মতন, কোনোদিনও আমি মিষ্টি ট্রাই করিনি, তাই একটু নার্ভাস আছি যে ঠিকঠাক হবে নাকি। তো হয়ে গেল আমার জিলিপি বানানো। আর বাবান বলে দাও তো, লকডাউনে তোমরা কেউ বাইরে বেরোবে না, বলে দাও, বলো স্টে হোম, স্টে সেফ, গুড বাই, বলো গুড বাই।